আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। এর আগে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অভিনেতা হাতে রাতে ধরে নিলেন হোমোস্ট্রি অভিনেতার সুমন্দের বিরুদ্ধে উঠল প্রতারণার অভিযোগ অভিযোগ আনলেন তারই প্রেমিকা বন্ধুরা বিনোদন জগতের অতি জনপ্রিয় মুখ সুরভি সানিয়াল এবং সুমন্দে ছোট পর্দায় তাদের দেখা গিয়েছে একাধিক সিরিয়ালে অভিনয় করতে বিশেষত তুমি যে আমার মা নক্সী কথা সিরিয়ালে অভিনয় করেছেন সুমন্দে বর্তমানে তুমি যে আমার মা সিরিয়ালে দেখা যাচ্ছে তাকে অভিনয় করতে বেশ কয়েক বছর ধরে সুরভির সঙ্গে সম্পর্কে রয়েছেন সুমন আচমকাই জানুয়ারির প্রথম সপ্তাহে সুমনের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন শ্রুভি কি ঘটল বিয়ে হওয়ার কথা ছিল তাদের হঠাৎ কেন ঘটল বিপত্তি যোগাযোগ করা হয় শ্রুবির সঙ্গে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেত্রী জারিনসেন প্রায় এক মাস হয়ে গেল আমার সঙ্গে সুমনের কোনো যোগাযোগই নেই বিশ্বকাপ ফুটবলের ফাইনালের দিন ওর ফ্ল্যাটে হাতে নাতে অন্য মহিলার সঙ্গে ধড়ি সুমনকে তারপর আর আমার বলার ভাষা ছিল না আমি ভাবতেই পারছি না ও এইভাবে চিট করলো দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে নিজেদের সম্পর্কের কথা বিয়ের কথা ঘোষণা করেছিলাম মধ্যবর্তী পরিবার আমাদের রাস্তাঘাটে মা বাবাকে কথা শুনতে হচ্ছে সেটা ভেবেই খারাপ লাগছে শিলিগুড়িতে বাড়ি সুমন আর সুরভি দুজনেরই কোনো এক পুজোর সময় তাদের প্রথম দেখা তারপর সম্পর্ক এতটাই গভীর হয় যে বিয়ের পর্যায়ে পৌঁছয় সুমনের ঠাকুমা মারা যাওয়ায় তাদের বিয়ে পিছিয়ে যায় পরিকল্পনা ছিল দু হাজার সালের শেষে কিংবা দু সালের শুরুতেই বিয়েটা সেরে ফেলবেন দুজনে কিন্তু সব কিছু আর ঠিক রইল না বিপত্তি ঘটল তাদের ভালোবাসার সম্পর্কের একে অপর থেকে দূরে গেলেন সুমন আর সুরভি সংবাদ মাধ্যমের তরফ থেকে অভিনেতা সুমনের সঙ্গেও যোগাযোগ করা হয় তিনি জানিয়েছেন আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না সরি আপাতত সুমন ব্যস্ত তার ধারাবাহিক তুমি যে আমার মার শুটিং এ অন্যদিকে প্রায় সাত মাস হয়ে গেল সুরভির হাতে কোনো কাজ নেই তাকে শেষবার দেখা গিয়েছিল ত্রিশূল সিরিয়ালে বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি